রকেট অ্যাকাউন্ট থেকে ডাজমালের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফার করতে খুব সহজে এবং খুবই ইজিতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছো। তো আজকে আমি দেখাবো যে কীভাবে রকেট অ্যাকাউন্ট থেকে ডাজবাংলা অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। তো প্রথমে আমি আমার ডাজবাংলা অ্যাকাউন্টের অ্যামাউন্টটা দেখিয়ে দিচ্ছি যে আমার ডাজবাংলা অ্যাকাউন্টে কত টাকা আসতে বর্তমান। সেটা দেখার জন্য আমি একটা আমার মোবাইল পেজ ইউজ করলাম। এখানে দেখেন অলরেডি ডাজবাংলা অ্যাকাউন্টে আমার ফুল অ্যামাউন্ট আছে 64,625 টাকা। এটা ফুল অ্যামাউন্ট, ঠিক আছে, ফুল অ্যামাউন্ট। কত টাইমটা দেখেন অলরেডি 3:34, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি 64,625 টাকা, এটা আমার অ্যামাউন্ট আছে। এখন আমি আবার আমি ক্যাশিং করছি, কীভাবে আমি ইয়ে করবো দেখেন অলরেডি। তো প্রথমেই আপনি রকেট অ্যাকাউন্ট অ্যাপসে ক্লিক করুন বা আপনার ডাল পেটে আপনার ডাল করে করতে পারবেন। তা আমি প্রথমে রকেট অ্যাপসে দেখাচ্ছি। এখানে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর একটু ওয়েট করুন, পরে দেখেন ট্যাপ করেন। এখানে ট্যাপ করে আমার অ্যামাউন্ট আছে 20,501, ঠিক আছে। তো এখান থেকে আমি ট্রান্সফার করে নেব হলো আপনার ডাজবাংলা মোবাইল ব্যাঙ্কিং। আমার ডাজবাংলা মোবাইল ব্যাঙ্কিংয়ে আসছে টাকাটা, আমি টাকাটা পার করে নেব ডেবিট কার্ড বা অ্যাকাউন্টে, ঠিক আছে। তো আমি এখানে দেখেন ব্যাঙ্ক ট্রান্সফার ক্লিক করুন, তারপর দেখেন DBBL অ্যাকাউন্টে এখানে ক্লিক করুন। এখানে আমি ডাজবাংলা পার করে নেব, এক্ষেত্রে আমি ডাজবাংলা অ্যাকাউন্ট নাম্বারটা দেবো এখানে। আর যদি আপনার মনে করেন না অন্যান্য ব্যাঙ্কে ট্রান্সফার করবো, সেটা আধার ব্যাঙ্কে ক্লিক করুন। তারপর দেখেন একটু অলরেডি ব্যাঙ্ক আছে, অনেক ব্যাঙ্ক আছে এখানে, এখানে 3-4 ব্যাঙ্ক আছে, এই 3-4 ব্যাঙ্কে পার করতে পারবো। তাই আমি ডাজবাংলা অ্যাকাউন্ট ট্রান্সফার করবো, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম। আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম 701-741-2492, 701-741। এখন আমি অ্যামাউন্ট দিচ্ছি, মিনিমাম অ্যাকাউন্ট আমি দিলাম। প্রথমে আমি টেস্ট করার জন্য আমি 500 টাকা দিলাম। এখানে পাসওয়ার্ড দিব, তারপর এখানে ট্যাপ করে দেখুন। ওয়েট করতে হবে, অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি সাকসেসফুল দেখাইছে। তো অলরেডি আমি দেখেন অলরেডি আমার অ্যাকাউন্টে জোক হয়ে গেছে, আমি দেখাই দিচ্ছি। আমি এখানে দেখেন আমি ক্যামেরাতে যাই, দিয়ে দেখি আমার অলরেডি মেসেজ ঢুকছে, দেখতে পাচ্ছেন মেসেজ ঢুকছে। তো দেখেন তো ব্যাংকের ডিপোজিটের টাকাটা আমার অলরেডি ঢুকে গেছে। ওয়েট করার পর দেখেন অলরেডি দেখেন আমার হয়েছে। তো দেখেন আমার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার দিছে, অলরেডি নাম্বার দিছে। তারপর আমার দিছে হচ্ছে 65,125 টাকা, অর্থাৎ 500 টাকা জয়েন হয়েছে অলরেডি। এখানে 500 টাকা আমি ডিপোজিট দিচ্ছি। আমি আবার টেস্ট করার জন্য আমি আবার টাকা ছাড়িয়ে দিচ্ছি। বর্তমান 19,996 টাকা আছে। আমি নেক্সট টাইমে আবার দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমার টাকা আছে হচ্ছে 19,996 টাকা। আমি আবার ডিপোজিট দিচ্ছি। তো আমি আবার আপনার আমার ব্যাঙ্কিং অ্যাকাউন্টটা দেখাই। আমার টোটাল টাকা আছে এখানে 65,125 টাকা, ঠিক আছে। তো আমি এখানে আবার ডিপোজিট দিচ্ছি, আমি টাকা ট্রান্সফার করে আবার মোবাইল ব্যাঙ্কিং এজেন্ট ব্যাঙ্কে নিচ্ছি। ট্রান্সফার অ্যাকাউন্ট নাম্বার 95, আমি 19,800 টাকা ছাড়লাম, 19,810 টাকা দিলাম টোটালি। পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর অলরেডি আমি এখানে ক্লিক করলাম, অলরেডি সাকসেসফুল। একটু ওখানে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার একটা মেসেজ চলে আসছে আবার একটা। আমি খুবই টোটাল অ্যামাউন্টটা দেখিয়ে দিচ্ছি যে আমি 19,810 টাকা ট্রান্সফার করলাম। দেখেন ডিয়ার এজেন্ট ব্যাঙ্কিং,
চলে আসে 19,800 টাকা ট্রান্সফার করছি, কলমে টাকা হয়েছে আমার 84,935.88। এটা আমার পুরোপুরি ব্যালেন্স হয়ে গেল। আমি টোটাল মিলিয়ে প্রায় 20,000 টাকা ট্রান্সফার করে দেখে দিলাম নিশ্চিতে। এটা অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারবেন দিনে, অর্থাৎ প্রতিদিন ইউজ করতে পারেন 50,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। রকেট অ্যাকাউন্ট থেকে ডাস্টবালের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফার করতে খুব সহজে এবং খুবই ইজিতে, এবং এতে খরচা পড়বে 9 টাকা কয়েক পয়সার মতো খরচ পড়বে, অর্থাৎ এটিএম ব্যাঙ্কের মতো খরচ পড়বে 1,000। ধন্যবাদ।